আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি আজকেও একটি নতুন ব্লগ, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আজকে দর্শক নিয়ে আসছি একটা মজার ভিডিও, সেটা হচ্ছে আমার মামাতো বোন আশপিয়ার কান ফুরানোর ভিডিও নিয়ে। এখানে হচ্ছে আমাদের সুরা, তারপরে ওর যারা বান্ধবী আছে সবাই একসাথে খেলেন খেলে খেলাধুলা করে বিকেলবেলা। তো আশপিয়াকেও আপনারা দেখেছেন, তো একটু পরেই দেখতে পারবেন। আশপিয়ার হচ্ছে আজকে কান ফুরাবে, আর সেই কান ফুরাবে হচ্ছে আমার আম্মা। তো আমার আম্মা সচরাচর এই আমাদের এই গ্রামের বেতুলি গ্রামের অনেক বাচ্চার কান ফুরাইছে, কারণ আম্মার হাতের কান ফুরানো নাকি অনেক ভালো হয় আর সহজে কানে কোনো প্রবলেম হয় না। এই কারণে সবাই মোটামুটি বাচ্চাদের কান ফুরাইলে আম্মাকে বলে, আম্মা কান ফুরাই দেয়। তো আজকে আমি বিকেলবেলা যখন শুনলাম যে আশপিয়ার কান ফুরাবে, আমি সাথে সাথে চলে আসছি এখানে। এটা আশপিয়াদের বাসা, তো আমাদের বাসার সাথেই বাসা। তো আশপিয়ার আজকে কান ফুরাবে, আমরা সবাই চলে আসছি। এবং আশপিয়ার যারা খেলার সাথী আছে, আমাদের সুরা, তারপরে এখানে হুমায়রা, আরও অনেক বাবুরা আছে, আমি সবার নাম জানি না, এই মুহূর্তে আসলে বলতেও পারবো না। তো সবাই একসাথে চলে আসছে আশপিয়ার কান ফুরানো দেখার জন্য। তো এখানে অলরেডি আশপিয়াদের বাসার ওপরে আমরা উঠেছি। আশপিয়া অনেক কান্নাকাটি করতেছে কান ফুরানোর জন্য, মানে ও ভয় পাচ্ছে। তো এখানে যারা আছে আমাদের বাচ্চারা আছে, যারা সুরা, আমি বলতেছি সবার একে একে লাইন ধরে বসো, সবার কান আজকে ফুরাই দেওয়া হবে। তো সবাই অনেক মজা করতেছে যে না না ভয় পাই, কান ফুরাবো না। আর অ্যাকচুয়ালি কি একটা বয়স আছে যখন কানের ইটা অনেক সফট থাকে, যেমন এই বয়সটাই কান ফুরানোর জন্য বেস্ট টাইম। আর একটু বড় হয়ে গেলে কানের যে লতিটা ওইটা অনেক ভারী হয়ে যায়, মোটা হয়ে যায়, কান ফুরাইতে বেশি কষ্ট হয় এবং বাচ্চারাও ব্যথা পায়। আর এখন তো ওরা অনেক ছোট বাচ্চা, ওদের কানের লতিটা অনেক সফট থাকে, সহজেই কান ফুরানো যায়। তো আমাদের সুরারও কিন্তু কান ফুরানো হয়েছিল, কিন্তু ওর কান একটা ফুরানোর পরে ও ভয় পাইছিল, তারপরে আরেকটা আর ফুরানো হয় নাই। তো আশপিয়ার আম্মু হচ্ছে আশপিয়ার কানে মার্ক করছে কোথায় কান, মানে কোন ইসেতে কান ফুরাইলে এরকম মার্ক করলে দুইটা কান এক সমান হয়। তো এই পর্যন্ত আশপিয়া ঠিক ছিল, কান্নাকাটি করে নাই। যখনই সুইটা হাতে আম্মা নিছে তখনই ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে দর্শক। তারপর যাই হোক, আমরা সবাই অনেক বুঝাইতেছিলাম ওকে যে আশপিয়া তুমি ব্যথা পাবা না, জাস্ট মনে হবে যে পিঁপড়ে একটা কামড় দিলে যেরকম লাগে সেম ওরকম লাগবে, কোনো ভয় নাই। সবাই আমরা বলতেছিলাম তুমি কান ফুরাও, আমরা অনেক মজা করব, অনুষ্ঠান করব, এটা করব, ওটা করব। মামি বলতেছিল তোমার অনেক সুন্দর সুন্দর কানের দুল আছে, তখন তুমি যদি কান না ফুরাও তাহলে কানের দুল দেখা যাবে যে অন্য কেউ পরে ফেলবে, তুমি কানের দুল পরবা না, পরলে সুন্দর লাগবে। আসলে ছোট বাচ্চা তো ভয় পাচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্ট টষ্ট করার পরে ওকে বোঝানোর পরে ও বুঝতেছিল না, একবার বুঝিয়ে তো আর একবার কান্নাকাটি করে, তো এই অবস্থা শুরু করে দিছে। তো দর্শক, এখানে আশপিয়াকে বলা হচ্ছে যে তুমি কান ফুরা, আম্মা অনেক ট্রাই করতেছে যে তুমি ব্যথা পাবা না, কিন্তু আশপিয়া একবার, মানে ওর ওর যেটা হয়েছে ও একবার মনে হচ্ছে আমি কান ফুটাই, আর একবার মনে হচ্ছে না ভয় লাগতেছে ব্যথা পাবো, এরকম একটা মানে প্রবলেমও ভুগতেছে। তো আমরা এখানে যারাই ছিলাম সবাই ওকে একটু একটু করে বুঝাইতেছি, কোনো ব্যথা পাবা না, একদম নরম, মানে সমস্যাই হবে না। ও বলতেছেন আমি পাল্লার থেকে ফুটাবো, তো মামি বলতেছে পাল্লার থেকে ফুটেলে আরও বেশি ব্যথা পাবা, প্রবলেম হইব, পাকবো, এখন তো আম জাম কাঁঠাল লিচু সবই মোটামুটি শেষ, ফলের সিজনটা শেষ, এখন কান ফুরালে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মানে ওকে যত ধরনের মানে পরামর্শ দেওয়া দরকার সবাই সব ধরনের পরামর্শ দিচ্ছে। আর এখানে ওর যারা খেলার সাথী আছে ওরা তো মাশাআল্লাহ বলতেছে আশপিয়া কান ফুরাও, কান ফুরাও, এটা কোনো ব্যাপার না, ব্যথা পাবা না, এটা না সেটা না, মানে কত কথা। মানে এখানে মোটামুটি আধা ঘন্টার মতো ওকে বুঝাইতে বুঝাইতেই হয়ে গেছে, শেষমেশ রেখেই দেওয়া হয়েছিল যে ঠিক আছে এত ভয় পেলে কান ফুরানোটা ঠিক হবে না। তারপরে যাই হোক, ও আবার ওর মত চেঞ্জ করছে যে ফুরাবে, একবার বসে তো আরেকবার উঠা যায়, একবার বসে তো আরেকবার উঠে যায়। তো এরকম করতে করতে লাস্ট মোমেন্টে যেটা হয়েছে,
তো আম্মা হচ্ছে ওর কান ফোড়ানোর জন্য সুই সুতা সব রেডি করে ফেলেছে, একটা ব্লেডও রেডি করছে, এবং সুইটাকে আগে কি বলে এটাকে এটাকে ক্লিন করেছে, মানে একদম যেন কোনো ব্যাকটেরিয়া না থাকে সেটা করেছে। তারপরে এখানে সুই এর মধ্যে সুতা ভরানো হয়েছে। আর আসবে তো এখানে, একবার কান্না করে আর একবার বলে যায় না আমি কান ফোড়াবো, এই অবস্থা। মামি ওকে অনেক বোঝাচ্ছে যে একটু কান ফোটা ফুরাও, এখন ফুরাইলে অনেক ভালো হবে। তো আসলে ছোট মানুষ তো একটু ভয়ও পাচ্ছে, আবার দেখা গেছে যখন সবাই কানের দুল পরে তখন ওর মানে ইচ্ছেও করে, একেবারে বাচ্চা তো ছোট। তো যাই হোক, ও এক মানে আমি ওকে বুঝাচ্ছিলাম যে আপু ফুরাও, তো তো ও হচ্ছে একটু কান্না করতেছিল, ওকে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, তো ও আবার বসছে, বসে আবার উঠে গেছে, এরকম করছে, অনেকবার এরকম করেছে। তো এই যে এখন আবার বসবে, আবার উঠে যায়। তো এই অবস্থাতে আসলে কি, ও পরে শেষমেশ মামি বলতেছে যে না থাক, দরকারই নেই ফুরানোর। তো শেষ পর্যন্ত যখন আম্মা উঠে গেছে, সুতাটা রেখে দিছে, তখন সে আবার মানে তার মতটা ই করছে যে ঠিক আছে আমি কান ফোড়াবো, সে আবার বসছে। তো এরকম করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে, এখন আবার হাসতেছে। আসলে আমি যখন ছোট ছিলাম, দর্শক, আমার আম্মা বলছে আমি নাকি ফিটার খাওয়া অবস্থায় আমার আম্মা কান ফুরিয়ে দিছে আমার। তো আসলে এটা ভালো, আর আমার সত্যি আমার বুঝার পর থেকেই আমি দেখতেছি আমার কানে দুল এবং আমার নাক ফুরানো ছিল ছোটবেলা। আগে তো যখন আমরা আমাদের যখন সময় ছিল তখন ছোটবেলায় নাক কান ফুরায় ফেলতো সবাই, কান নাক কানে জিনিস পরানোর জন্যই করতে। তো লাস্ট মোমেন্টে হচ্ছে আশপিকে বসানো হলো, এবার হয়তো বা ইনশাল্লাহ কানটা ফুরানো যাবে। তো অনেক বুঝানোর পরে, অনেক মানে ই করার পরে, তারপর সে কান্না করে উঠে যায়, মানে অনেক ই করার পরে লাস্ট পর্যন্ত তার কানটা ফুরাইতে আমরা সক্ষম হয়েছি। এবং আমরা আসলে কি বলবো, আর সত্যি কথা বলতে কি, দেখা গেছে যে ছোট মানুষ তো মনে করে অনেক ব্যথা পাবে, তবে কান ফুরানো তো খুব একটা ব্যথা না, খুবই। আর যেহেতু ছোট বাচ্চাদের কান ফুরানো ব্যথা কম পায়, যারা বড় কানের লতি অনেক বেশি ভারী তাদের অনেক প্রবলেম হয়। তো শেষমেশ আশফির কানটা ফোড়ানোই হয়েছে, একবার কান্না করে একবার ইচ্ছে করে কান ফুরাইতে, আবার ইচ্ছে করে না। তো ওকে বুঝায় সুঝায় অনেক কিছু করার পরে আল্লাহর রহমতে কানটা ফুরাইতে আমরা সক্ষম হয়েছি, এই যে কান্নাকাটি করতেছে। তো দর্শক, আসলে কি, আমরা যারা আমি যেমন আরবির দেশে তিনটা রাষ্ট্রে কাজ করেছি, আমরা আমি দেখছি আরবির দেশে কিন্তু একদম ছোট বাচ্চাদের কান ফুরায়, মানে একদম 6 মাসের বাচ্চাদের কান ফুরায় দেয় ছোটবেলা থেকে। তো শেষমেশ এই যে দেখতে পাচ্ছেন আশপির কানটা ফুরানো হয়েছে, আম্মা ফুরিয়ে দিয়েছে কানটা। তো খুব একটা কিন্তু কান্না করে নাই, খুব একটা ব্যথাও পায় না, জাস্ট একটা চিল্লানি দিছে এতটুকুই, খুব বেশি একটা প্রবলেম হয় নাই। দর্শক, অনেক কষ্টের পরে আশপির কান ফুরানো শেষ হলো, দুইটা কান ফুরানোই হয়েছে, দুটোটাই ফুরানো হয়েছে। প্রথমটা যাও একটু ভয় পেয়েছে, সেকেন্ডটাতে ভয় পায় নাই, তখন ও বুঝতে পারছে আসলে কান ফুরানোর সময় খুব একটা ব্যথা পাওয়া যায় না, খুব একটা প্রবলেম নাই। বাট ওই বাচ্চা মানুষ তো প্রথমেই যা ভয় পেয়েছিল। তো যাই হোক, কান ফুরানো শেষ করে আমরা হচ্ছে সবাই অনেক হাসাহাসি করলাম, মজা করলাম যে এখন আল্লাহ আমাদেরকে মিষ্টি খাওয়াও, কান ফুরাইছো। তো যাই হোক, কান ফুরানো শেষ করে আমরা সবাই চলে আসবো, আমাদের সুরা বলতেছে দাদু আমাকেও ফুরায় দাও, কান ফুরায় দাও, আসলে শক করছে। তো আমি আবার না করলাম, যে না, একবার ফুরানো হয়েছিল তখন ও ভয় পাইছিল, আর তারপরে কানটা বুঝায় ফেলা হয়েছে। তো আমার বড় ভাই আছে, বড় ভাই অনুমতি ছাড়া কানটা ফুরানো ঠিক হবে না, যেহেতু সুরা এখনও ছোট, তো এর জন্য আর ফোরানো হয় নাই। তো আমি আবার সুরাকে মানে ই দিতেছি যে ফুপি এবার যাব, গিয়ে আসার সময় তোমার জন্য কানের দুল নিয়ে আসবো, তারপরে তুমি কান ফুরাইও, আমরা অনুষ্ঠান করব। তো এটা বলে ওকে বুঝ দিছি, না তো কান ফুরানোর জন্য ও খেপে গেছিলো যে যেহেতু আশপি ফুরাইছে ওও ফুরাবে। তো যাই হোক, এই সেই করে আজকের মতো এই কান ফুরানোর এটা শেষ হলো। আসলে খুবই আমরা অনেক হাসাহাসি করছি, কিন্তু যে ফুরাইছে ওর তো ভয় লাগছে, ও তো মানে ই করছে, কান্নাকাটি করছে। আবার ওর আপন চাস্তবনি
এখানে আছে, ওর কান ফুরানোর সময় আম্মা বলতেছে যে ওরে তো এক কান ফুরে আর এক কান ফুরানোই যায় নাই, ওরে চা খাওয়াইছি, বিস্কিট খাওয়াইছি, তারপরে অনেক ভোলা ভাইয়া ভোলায় টোলে তারপরে আরেক কান ফুরাইছে। তো আর এখানে হচ্ছে আমার আম্মা হচ্ছে মাছ কাটতে বসে গেছে, বাজার থেকে মাছ নিয়ে আসছে, ট্যাংরা মাছ, রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছ, কাসকি মাছ। তো আম্মা এই মাছগুলি কাটতেছিল। তো আজকের ভিডিও দর্শক এখানেই শেষ, মোস্ট অফলি কান ফুরানোর ভিডিও এটা। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি অনেক বেশি দোয়া করি আর আমার জন্যও দোয়া করবেন, আমি যেন ভালো থাকি সুস্থ থাকি দর্শক। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।